आज সকাল থেকেই যে খবরে আমাদের নজর রয়েছে তা হলো কর্ণাটক বিধানসভা কেন্দ্রে ২২৪টি আসনে আজ প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে এবং সকাল ৮টা থেকে শুরু হবে এই ভোট গণনা। গণনা কেন্দ্রের বাইরে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছে এবং আমরা জানি বিজেপি কর্ণাটক দখল করতে মরিয়া এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক বিধানসভা একেবারে কোয়ার্টার ফাইনালের মতো দেখা হচ্ছে। সেক্ষেত্রে জোরদার প্রচার করেছে বিজেপি এবং কংগ্রেসও পিছিয়ে ছিল না। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গেকে দেখা গিয়েছিল প্রচার করতে এবং জেডিএস তারা কি এবার কিং মেকারের ভূমিকায় আসতে পারে? বিজেপি ক্ষমতা দখল করবে নাকি বাজিমাত করবে কংগ্রেস, নাকি কোনো দলই ম্যাজিক ফিগার ১১৩ তা স্পর্শ করতে পারবে না, সেক্ষেত্রে ত্রিশঙ্কু হওয়ার দিকে হাঁটতে পারে এই ফলাফল? সেক্ষেত্রে জেডিএস তাদের হাতে কি চাবিকাঠি থাকবে? ২০১৮-তে ঠিক যেমনটা হয়েছিল সেরকমই, সেদিকেই নজর রয়েছে দেশবাসী। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনা কেন্দ্রের বাইরে এই মুহূর্তে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে এবং প্রস্তুতি চলছে পুরোদমে। আসছি পরের খবরে। প্রাথমিকে ৩৬,০০০ অপ্রশিক্ষিত চাকরি প্রার্থীদের চাকরি বাতিলের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবং আমরা দেখেছি যে যেভাবে গতকাল তাদের চাকরি বাতিল করা হয় তারপরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ৪ মাস তাদের চাকরি থাকবে, তবে তারা বেতন পাবেন পার্শ্ব শিক্ষকের। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব, কার্যত করলেনও তাই। ১০০, ২০০ বা ৫০০ নয়, একেবারে ৩৬,০০০। এবার একলপ্তে প্রাথমিকের ৩৬,০০০ প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি দুটো মামলা তার এজলাস থেকে সরে যাওয়ার পর এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় কোনো নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, যা একেবারে নজিরবিহীন। ২০১৪ সালে টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে ৪,৪৫,০০০ শিক্ষক নিয়োগ করা হয়েছিল। তার মধ্যে প্রশিক্ষণ নেই এমন ৩৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। প্রশিক্ষণ থাকায় প্রায় ৬,৫০০ শিক্ষকের চাকরি বহাল থাকল। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশে বলেন, আপাতত এই ৩৬,০০০ জনের চাকরি ৪ মাস থাকবে। তারা যে স্কুলে পড়াচ্ছিলেন সেখানেই পড়াতে পারবেন, যুক্ত থাকতে পারবেন স্কুলের পঠন পাঠনের সঙ্গেও। তবে এই ৪ মাস তারা পার্শ্ব শিক্ষকের বেতন পাবেন। আগামী ৩ মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই ৩৬,০০০ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যে তৃণমূল কংগ্রেসের নেতারা জাস্টিস গাঙ্গুলির এজলাস থেকে মামলা সরার পর মুরগির মাংস দিয়ে পিকনিক শুরু করেছিল, পোলট্রি দিয়ে, তাদের পিকনিকের মাংসে আজকে জল পড়ে গেল, বালি পড়ে গেল। পিকনিক বন্ধ, আবার মাতম শুরু। এই রায় এটি আমরা মানছি না এবং সংশ্লিষ্ট বিভাগ যারা রয়েছেন তারা আদালতেই এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি বক্তব্য, আইনি পদক্ষেপ যা যা করার হবে এবং জেদাজেদির বিষয় হয় বা কোনো টেকনিক্যাল কোনো কারণে যদি এরম হয় যে এতজন মানুষ আছেন তারা যদি প্রশিক্ষণ নিয়ে নেন তাহলে তো এই সমস্যাটা মিটে যেতে পারে, কিন্তু অনেককে অনিশ্চয়তার মধ্যে যদি পড়ে যেতে হয় আইনি পথে যা যা পদক্ষেপ নেওয়ার নেবে। অলরেডি বোর্ড আইনি পরামর্শ নিতে শুরু করেছে, আইনি পরামর্শ নিচ্ছে। আমরা এই আদেশকে চ্যালেঞ্জ করে আমরা অ্যাপিল করতে যাচ্ছি। এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের গাইডলাইন অনুযায়ী নিয়োগে প্রশিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে। চাকরি পাওয়ার ২ বছরের মধ্যে প্রশিক্ষণ বাধ্যতামূলক। মূলত এই মামলার ক্ষেত্রে যে অভিযোগ উঠেছিল সেখানে বলা হয়েছিল সংরক্ষণ নীতি মানা হয়নি। যেটা ন্যায্য হবার সেটাই হচ্ছে এবং সত্যি কথা বলতে কি মানে দুর্নীতিটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, ফলে এই ধাক্কাগুলো খুব প্রয়োজন। এবং আমি বলছি যে হয়তো যাদের চাকরি গেল এক ধাক্কায়, এতগুলো মানুষের চাকরি গেল, সেটা যেমন তাদের এবং তাদের পরিবারগুলোকে যদি আমি আলাদা করে তাদের কথা ভাবি তাহলে নিশ্চয়ই দুঃখজনক। মানে কেউ আজকের দিনে চাকরি চলে যাচ্ছে এটা নিশ্চয়ই এটাতে উল্লসিত হওয়ার মতো কোনো ঘটনা নয়, কিন্তু উল্টো দিকে যারা বঞ্চিত, যাদেরকে রাস্তায় বসিয়ে রেখে এই দুর্নীতিটা করা হয়েছে, তাদের দিকটা যদি আমরা ভাবি তাহলে এটা ন্যায়। যারা অন্যায়ভাবে চাকরি করছিল তারা অপরাধী, আর এদের কাছ থেকে যারা টাকা নিয়েছিল তারাও অপরাধী। এই যে দুটো পক্ষ অপরাধী, তার মধ্যে এক পক্ষ এখনো বিচারাধীন। আমরা কিন্তু তাদেরকে পুরোপুরি শাস্তি দিয়ে উঠতে পারিনি এখনো। সামাজিকভাবে চোর চোর বলে শাস্তি দিচ্ছি। আর এক পক্ষ যারা টাকা দিয়েছিল, আমি তাদেরকে সাপোর্ট করছি না, কিন্তু আমি শুধু বলতে চাইছি যে তাদের কিন্তু চূড়ান্ত শাস্তিটা হয়ে গেল। এইটা আমার কাছে একটু মাঝে মাঝে আমাকে একটা সংশয়ের মধ্যে ফেলছে। যে আমি খুশি হতাম যে যারা অ্যাকচুয়ালি চাকরিটা দিয়েছে, টাকা ঘুষ নিয়েছে, তাদের শাস্তিটা আগে হলে বোধহয় ভালো হতো। এর আগে হুঁশিয়ারি দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, প্রয়োজন হলে 2016 সালের মোট 42,500 প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করে দেব, বিসর্জন দিয়ে দেব ঢাকি সমেত। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বজায় রইল অস্বস্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় কোনো অন্তর্বর্তী নির্দেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, মামলা চলছে, সোমবার শুনানি হবে, কিছু হলে আদালত 7 দিন 24 ঘন্টা খোলা থাকে। এ যেন শুক্রবারে কার্যত শনির দশা। একদিনে পরপর 4 মামলায় বড়সড় ধাক্কা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলাতে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা সরে যাওয়ার পর শুনানিতে সোমবার বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন, তদন্তকারী সংস্থা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন। শুক্রবার এই মামলায় বিচারপতি সিনহা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়, মামলা চলছে, সোমবার শুনানি হবে, এর মধ্যে কিছু হলে আদালত 7 দিন 24 ঘন্টা খোলা থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেন, দুর্নীতি প্রমাণ হয়ে গেলে ফাঁসির মঞ্চে চলে যাবেন, আর সামান্য সিবিআই এর সামনাসামনি হতে ভয় পাচ্ছেন। যে সিবিআই কে ভয় পায় সে তো ফাঁসির দড়ি দেখলে উল্টো থেকে দৌড় দেবে। শুক্রবার আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগেও বিরূপ মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিজের বিচার্য বিষয়ের বা এখতিয়ারের বাইরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে 29শে মার্চ শহীদ মিনার চত্বরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সারদা কাণ্ডে ধৃতদের দিয়ে তার নাম বলানোর চেষ্টা হয়েছিল। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল। কি বলেছে জানেন? এদেরকে বলেছে অভিষেকের নাম নাও, ছেড়ে দেব। কি বলেছিল না? এরপরে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের গলাতেও শোনা যায় একই সুর। এজেন্সিরা বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চেষ্টা করা। নিম্ন আদালত হেস্টিংস থানায় অভিযোগ করেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। এরপরই 13ই এপ্রিল আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই ইডির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তদন্তের বাইরে থাকা উচিত নয়। গত 29শে মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভায় যে বক্তব্য রেখেছিলেন, তার সঙ্গে কুন্তল ঘোষের বয়ানে সাজুজ্য আছে। কুন্তল ঘোষ সেখান থেকেই এই অভিযোগের বয়ান লেখার সূত্র পেয়েছিলেন কিনা, তার জন্য তদন্ত করা প্রয়োজন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। এরপর সেই মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। শুক্রবার বিচারপতি সিনহা বলেন, সংশোধনাগারে টেলিভিশন থাকে? তখন সরকারি আইনজীবী জানান, হ্যাঁ থাকে, তবে ব্যক্তিগত নয়, সবার জন্য থাকে। তখন বিচারপতি ফের প্রশ্ন করেন, সবাই চাইলে দেখতে পায় তো? সরকারি আইনজীবী উত্তরে বলেন, হ্যাঁ পায়। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর কোনো অব্যাহতি দিলেন না বিচারপতি সিনহা। অভিষেক ব্যানার্জিকে লাঠের বাট দেখে লাট সাহেব তদন্তের মুখোমুখি হতে পারবেন না, তাহলে বাজারে লম্বা ভাষণ দেন কেন? কোনো যদি অপরাধ থাকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি সোজা ফাঁসির মঞ্চে চলে যাবো। কে যেতে বলেছে আপনাকে? লম্বা চওড়া কথা বলা বন্ধ করুক, ফেরে পাসদের মতো কথা। এরপর দরকার হলে কোমরে দড়ি দিয়ে নিয়ে যেতে হবে। সারদাতে সুদীপ্ত সেন বয়ান দিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর নামে, নারদায় সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু, তাকে অ্যারেস্ট করছে না। যারা তৃণমূলকে সহ্য করতে পারে না তারা ভাবছে অভিষেক যেভাবে জনজোয়ার নিয়ে এগিয়ে চলেছে, তৃণমূল এগোচ্ছে, ফলে যত রকম এই আইনি জটিলতা, এজেন্সি অমুক দিয়ে বিড়ম্বনা তৈরি করা যায়, ব্যস্ত রাখা যায়, এইসব চেষ্টা সফল হবে না। অকারণে তাকে জড়াবার চেষ্টা হচ্ছে, সেই কারণেই আপত্তি করা হয়েছে। সোমবার মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, সমীরণ পাল ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশংসায় পঞ্চমুখ হলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। অন্যদিকে আবার আরেক ধৃত তাপস মণ্ডল বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে কুন্তল ঘোষ টাকা তুলতেন। এমনকি এও বলেন, চার্লস শোভরাজের পর সবথেকে বড় প্রতারক যদি কেউ হয় তা এই কুন্তল ঘোষ। অভিষেকের জনজোয়ার আপনি কি বলবেন? ভারতের যুবরাজের যাত্রাতে জনজোয়ার। নাম না করে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান করলেন জেলবন্দি কুন্তল ঘোষ, ভারতের যুবরাজ আখ্যা দিলেন। আরেক জেলবন্দি তাপস মণ্ডলের মুখে উঠে এলো অভিষেকের প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেশার দিয়ে ইন্টারোগেশন ক্ষেত্রে নাম বলা হয়েছে, কি বলেছি এটা একদম ভিত্তিহীন কথা, কিন্তু ওর নাম করেই তো টাকা তুলেছে, এটা তো সহজ। অভিষেকের জনজোয়ার আপনি কি বলবেন? ভারতের যুবরাজের যাত্রাতে জনজোয়ার। সমস্ত দুর্নীতির মধ্যে অভিষেক ব্যানার্জি যে যুক্ত এটা বারে বারে স্পষ্ট করে দিয়েছে, এক অভিষেক ব্যানার্জি, দুই কুন্তল ঘোষ। দেখুন, প্রশ্ন হচ্ছে যে এই নবজাগরণ যাত্রার খবর জেলের ভেতরে পৌঁছচ্ছে কি করে এদের কাছে? প্রথম প্রশ্নটা এটা ওঠা উচিত। তার মানে রাজ্য সরকারের যে জেল, সেই জেলে এদের কাছে টিভি, মোবাইল সমস্ত কিছুর ব্যবস্থা আছে। সেই মোবাইলের মাধ্যমে তারা খবর পাচ্ছে কোথায় কি লোক হচ্ছে। তারা খড়কুটোকে ধরে ভাইপোর প্রশংসা করে বাঁচার চেষ্টা করছে। বাঁচবে কেউ না, সখাত শলিলে ডুবে মরি শ্যামা, সবাই মিলে ডুবতে হবে। এটা কে কোথায় কি বলছে তার দায় কি করে অভিষেক নেবেন আমি বলতে পারবো না। আবার অভিষেক বা অভিষেকের আইনজীবীরা কি পদক্ষেপ নেবেন আমরা দেখব। নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে। কুন্তল ঘোষের সঙ্গে নতুন এজেন্টদের যোগসূত্র পাওয়া গেছে, যাদের মাধ্যমে টাকা তোলা হয়েছে এই দাবি করে সেই তথ্য সম্বলিত কেস ডায়েরি এদিন আদালতে পেশ করেন সিবিআই এর আইনজীবী। কেস ডায়েরি হাতে নিয়ে ফের সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলায় একটা প্রবাদ আছে শুনেছেন, পর্বতের মুশিক প্রসব, কিছুই তো পাওয়া যায়নি, গুড ফর নাথিং। এরপর তাপস মণ্ডলের আইনজীবী সওয়াল করেন, 84 দিন হয়ে গেল, তাপস মণ্ডল যে টাকা নিয়েছেন সেই টাকা কোনো সরকারি অফিসারকে দিয়েছেন কিনা তা দেখাতে পারছে না। বিচারক তখন বলেন, সরকারি কর্মী কোথায়? সিবিআই এর আইনজীবী বিচারককে জানান, সরকারি কর্মীদের যোগ আমরা পেয়েছি, কিন্তু তিনি প্রোটেকশনে আছেন। বিচারক তখন বলেন, জেলে গিয়ে জেরাও তো করেননি। শেষে বিচারক বলেন, নথি পর্যাপ্ত সংগ্রহ হয়েছে, তবু সেটা যথেষ্ট নয়। কুন্তল ঘোষ কাকে টাকা দিয়েছে তাকে খুঁজে বের করতে হবে। গ্রাউন্ড লেভেলের অভিযুক্তরা কোথায়? এখনো পর্যন্ত এই তিনজনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এদিনই বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে বিশ্বজুড়ে 20টির বেশি খুনে দোষী সাব্যস্ত বিকিনি কিলার চার্লস শোভরাজের সঙ্গে কুন্তল ঘোষের তুলনা করেন তাপস মণ্ডল। উনি কি বাঁচার কোনো রকম চেষ্টা করছেন? হ্যাঁ, এগুলো তো নাটক, এখনো বলছি নাটক। কুন্তলের নাটক। আচ্ছা, এবং কুন্তলকে আমি মনে করি একজন বড় প্রতারক। চার্লস শোভরাজের নাম শুনেছেন নিশ্চয়ই, তিনি একজন বিশ্বের প্রতারক ছিলেন, তারপরেই এসেছেন। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে আর যে কি বেরোবে তা বুঝে ওঠা দায়। সুকান্ত মুখোপাধ্যায়, মুন্না আগরওয়াল ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। নিয়োগের দাবিতে ধর্মতলায় জামা খুলে বিক্ষোভ দেখালেন ওয়েটিং লিস্টে থাকা গ্রুপ ডি এর চাকরি প্রার্থীরা। গতকাল শিয়ালদা থেকে তারা মিছিল শুরু করেন। তাদের যেটা অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাদের চাকরি হচ্ছে না। যেদিন প্রাথমিকে 36,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেদিনই নিয়োগের দাবিতে বেনজির বিক্ষোভ দেখল কলকাতা। শুক্রবার রাস্তায় জামা খুলে বিক্ষোভ দেখালেন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাদের নিয়োগ করা হচ্ছে না। জামা খুলে প্রতিবাদ, এই জন্যই এটা এই রাজ্যের লজ্জা। শিক্ষিত হয়ে যোগ্য মেধাবীরা পথে নেমেছে, সেটা মুখ্যমন্ত্রীর লজ্জা। তার নিজের দপ্তর, তিনি অন্যান্য দপ্তরের দুর্নীতি নিয়ে এত কথা বলেন, তার নিজের দপ্তরের দুর্নীতিতে আমরা বঞ্চিত হয়েছি, সেখানে তার কোনো নজর নেই। তাই আমরা এই লজ্জা প্রকাশের জন্য আজকে আমরা অভিনব পন্থা নিয়েছি। চাকরি প্রার্থীদের অভিযোগ, সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরের অধীনস্থ হলেও সরকারি দপ্তরে গ্রুপ ডি নিয়োগের তালিকা প্রকাশ করা হচ্ছে না। এরই প্রতিবাদে এবং অবিলম্বে নিয়োগের দাবিতে শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন চাকরি প্রার্থীরা। রাজ্যের সরকারের বঞ্চনা এমন জায়গায় গেছে, রোদ ঝড় বৃষ্টি কারুর মাথায় নেই। যেখানে রাজ্য সরকার অর্গানাইজ ক্রাইম করেছে, চাকরি চুরি করেছে এবং চোরদের যাদের চাকরি আবার বহাল থাকে তার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেখানে যোগ্য চাকরি প্রার্থীরা নিজেদের হক করার জন্য রোদ্দুর হোক আর বৃষ্টি হোক তারা রাস্তায় নামবেই। নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বাংলা। যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে একটানা ধর্ণা আন্দোলন ঘিরে ধুমধুমার দেখেছে কলকাতা। এদিন অভিনব প্রতিবাদ দেখল কলকাতা। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।